আকাশ জুড়ে কাঞ্চনজঙ্ঘা, মেঘের আসা যাওয়া, স্কাইওয়াক আর সিনসোর ব্রিজ এক অনবদ্য পাওয়া। আমরা এখন আছি পেলিং, আর পেছনে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই কাঞ্চনজঙ্ঘা। এমনিতেই কাঞ্চনজঙ্ঘার এরকম ভিউ দেখে আমি পাগল হয়ে গেছি, আমি এমনিতেই পাহাড় প্রেমী মানুষ আছি। আর এখন আমরা বেরোবো, যাবো সিনসোর ব্রিজ, স্কাইওয়াক, পেলিং এর নর্মাল লোকাল সাইট সিন করতে। তো চলুন চলো। আজকে ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার দাদা। ড্রাইভার দাদা একটু দেখিয়ে দাও, মুখটা দেখিয়ে দাও। ইনি আমাদের ড্রাইভার দাদা, আর ড্রাইভার দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, উনি লোকাল সাইট সিন করায় পেলিং এর। এখন আমরা এসে গেছি স্কাইওয়াক। মোটামুটি এখান থেকে যা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা একদম হাতের কাছে। এবার আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, এখানে সিকিমের স্থানীয় বেশ সুন্দর কারুকার্য দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে টিকিট কাটছে অর্জুন। এখানে টিকিটের দাম 100 টাকা, বাচ্চাদের কোনো টিকিট লাগে না, শুধুমাত্র অ্যাডাল্টদের পার হেড 100 টাকা করে লাগে। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। এবার যেহেতু স্কাইওয়াকে এসেছি তাই স্কাইওয়াক সম্পর্কে কিছু বলে দিই। এখানে একটা বড় বুদ্ধ মূর্তি আছে, বুদ্ধ মূর্তির নাম হলো চেন রেজিক মূর্তি। আর স্কাইওয়াক হলো সিকিম বা পশ্চিম সিকিম জেলার পেলিংয়ের একটি পর্যটক আকর্ষণ। কমপ্লেক্সটিতে বোধিসত্ত্ব চেন রিজের একটি 137 ফুট লম্বা মূর্তি রয়েছে, যা বিশ্বের সবচেয়ে লম্বা চেনরেজিক মূর্তি। স্থানটি ভারতের প্রথম কাচের স্কাইওয়াকের অবস্থানও বটে। সাইটটি 2018 সালে উদ্বোধন করা হয়েছিল এবং তখন থেকে উল্লেখযোগ্য লোক সমাগমও হয়েছে এখানে। কাচের যে স্কাইওয়াকটি আছে, এই স্কাইওয়াকটি হিমালয়ে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফুট উচ্চতায় অবস্থিত। এটি চেনরিজিক মূর্তি এবং এটির দিকে যাওয়ার যে সিঁড়িগুলি আছে, এই সিঁড়িগুলির ফ্লাইটকে উপেক্ষা করেই সিঁড়ির দুই পাশে বেশ সুন্দর সোনালী প্রার্থনা চাকাও রয়েছে। চেনরিজি মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 2009 সালে এবং এটি দলাই লামা দ্বারা পবিত্র করা হয়েছিল। এবার আমরা চলে যাব সিনসোর ব্রিজ, কিন্তু যাওয়ার পথে আমরা দেখে নেব ডেনথাম ভ্যালি। ডেনথাম ভ্যালিটা অনেকটা দেখতে ভারতের ম্যাপের মতো, মানে ঠিক কাশ্মীরের সাইডে যেরকম ভারতের ম্যাপটা দেখতে লাগে উত্তর দিকটা, এটাকেও দেখতে অনেকটা ওরকমই। এখানে কিন্তু প্রচুর পাহাড়ি সুন্দর সুন্দর বেশ ফুল গাছও দেখা যায়, পাহাড়ি অর্কিড বা ছোট ছোট অনেক রকমের ফুল, এই টাইপের ফুলগুলো অনেক দেখা যায় এখানে। এখন আমরা এসে গেছি সিনসোর ব্রিজ। এই সিনসোর ব্রিজ 240 মিটার দীর্ঘ, এটি সিকিমের সবচেয়ে উঁচু সেতু, মানে এটি 2000-এর দশকের গোড়ার দিকে তৈরি হয়েছিল। এর চারিদিকে সবুজ পাহাড় আর উপত্যকার মধ্যে কিন্তু সেতুটাকে দারুণ লাগে। আর এই যে সেতুটা তৈরি করার উদ্দেশ্য ছিল ডেনতাম আর উত্তরে, এই দুটো গ্রামকে সংযুক্ত করার জন্য। এর আশেপাশে পাহাড়, ঝর্ণা আর প্রচুর জলপ্রপাত দেখা যায়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য
প্রচুর পর্যটক এখানে প্রত্যেক বছর ভিড় করে। এই সিনচোর ব্রিজ পেলিং থেকে 5 কিলোমিটার দূরে আর উত্তরে গ্রাম থেকে 20 কিলোমিটার দূরে। সিনচোর ব্রিজ থেকে ফেরার পথে আমাদের দেখা হয়ে গেল এই কাকুর সাথে। উনি বসিরহাট থেকে আসছেন পেলিংয়ে স্কুটি নিয়ে। খুব ভালো লাগলো দেখে, কারণ আমাদেরও এটা স্বপ্ন যে আমরাও কোনোদিন বাইক নিয়ে পাহাড়ে যাব। ওনার সাথে কিন্তু খুব বেশি কিছু দেখলাম না, একদম ছিমছাম। একটা টেন্ট, একটা শোয়ার ম্যাট আর সামান্য একটু জল, একটু কিছু বিস্কুট, শুকনো খাবার আর কিছু জামা কাপড়। খুব বেশি কিছু নিয়ে কিন্তু উনি বেরোননি বাড়ি থেকে। বেশ কিছুক্ষণ ওনার সাথে দাঁড়িয়ে কথা বললাম। পাহাড় সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা ছিল যেগুলো আমরা জানতে পারলাম। তারপরে ওনাকে হাসি মুখে বিদায় জানালাম। এতক্ষণ পাহাড়ে ঘুরে আমাদের কিন্তু বেশ খিদে পেয়ে গেছে, তাই জন্য আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে আর অর্ডার করলাম এখানকার স্থানীয় খাবার থুকপা। এখানে অর্চনের মুখ দেখে বোঝাই যাচ্ছে যে ওর একেবারেই এটা পছন্দ হয়নি। যদিও আমরা এই জিনিসটা প্রথম ট্রাই করছিলাম, তাই এটা টেস্ট কেমন সেটা আগে থেকে আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না। কিন্তু এই জিনিসটা আমারও খুব একটা ভালো লাগেনি। এই পুরো একটা বোলের দাম নিয়েছিল 260 রুপিস। যাই হোক, ওখান থেকে কোনো রকম খাওয়া দাওয়া মিটিয়ে চলে এলাম হোটেলে। এরপরে সন্ধেবেলা দেখা হলো এই বাচ্চাগুলোর সাথে, আর এই বাচ্চাগুলোকে অর্চনা আর সিম্বা মিলে বিস্কুট খাওয়ালো। এদের সাথে কিন্তু সিম্বা বেশ মজা করছিল। আজ আমাদের পেলিং ছেড়ে গ্যাংটক যাওয়ার দিন, তাই জন্য সকাল সকাল উঠে কাঞ্চনজঙ্ঘাকে মন ভরে দেখলাম। কারণ আমি জানি যে গ্যাংটকে এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি পাবো না। ভোরবেলা উঠে উপর্তি পাওনা হলো এই ছোট্ট ছোট্ট নাম না জানা পাহাড়ি ফুলগুলো, তাই টুক করে এদেরকেও ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম। এখন আমাদের হোটেল ছেড়ে বেরোনোর পালা, তাই যাওয়ার আগে হোটেলের সামনে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাকেও ক্যামেরাবন্দি করতে দেরি করলাম না। বন্ধুরা, আবার দেখা হবে গ্যাংটক পৌঁছে। ততক্ষণ কিন্তু অবশ্যই সাথে থাকবেন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন।